ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः तं पश्येमाक्षभिर् यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुम् सस्तनुभिः यशेम देवहितं यदायुः ॐ शान्ति 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 इत्येतदक्षरमिदम् सर्वं तस्योपव्याख्यानम् भूतं भवद् भविष्यदिति सर्वमोङ्कार एव यच्चान्यत्र कालातीतम् तदप्योङ्कार एव इदं सर्वम् ॐ इति एतदक्षरम् ओमित्येतदक्षरम् इदं सर्वं जपलास्य इदं सर्वं ये सर्वै ओम् इति अक्षरम् ओम् ऐ अक्षरात्मक् এখানে সর্বম বলতে বলছেন বাচক ও বাচ্য অবিধান অবিধেয় সমস্তই। এখানে স্বামী গম্ভীরানন্দ মহারাজ বড় একটা পদটিকা দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করুন। আকারো বৈ বাক অর্থাৎ সমস্ত শব্দই ওঙ্কার ওই আকারের বিকার। সমস্ত শব্দ আকারেরই বিকার। প্রথম শব্দ মুখটা খুললেই আমাদের শব্দটা উচ্চারিত হচ্ছে, কোনো বিশেষ প্রয়ত্ন ছাড়া। আকার বলার জন্য কোনো প্রয়ত্ন দরকার নেই, মুখটা খুললে আ আ বলার জন্য বিশেষ কোনো প্রয়াস বা প্রয়ত্নের প্রয়োজন হয়। প্রথম শব্দ সে হচ্ছে অ। আকারো বৈ সর্বা বাক, এই সমস্ত শব্দই ওঙ্কারময় আকারের বিকার। ওঙ্কারের মধ্যে প্রথমটা অ রয়েছে, অ উ ম, এই তিনটিকে যোগ করলে ওম। আমরা জানি অয়ের সঙ্গে ও অয়ের সঙ্গে উ যোগ করলে গুণসন্ধিটা বলা হয়, তখন ও হয়। বিখ্যাত উদাহরণ বলা হচ্ছে গঙ্গা উদকম, উদকম মানে জল, গঙ্গা মানে গঙ্গা, গঙ্গার জল, গঙ্গা উদকম দুটো মিলিয়ে গঙ্গোদকম। অ সঙ্গে উ যোগ করলে ও হয়। অ উ ও তার সঙ্গে ম ওম বলে উচ্চারিত হচ্ছে। সেজন্য এখানে বলছেন আকারো বৈ সর্বা বাক, অর্থাৎ সমস্ত শব্দই ওঙ্কারময় অকারের বিকার। এবং সর্বম হি ইদম নামানি, অর্থাৎ অর্থ বা বাচ্য বিষয়ে মাত্র শব্দাত্মক। এই দুটি শ্রুতি আকারো বৈ সর্বা বাক,
সর্বম হি ইদম নামানি শ্রুতি বাক্য। এই শ্রুতিদ্বয় হইতে জানা যায় যে শব্দ ও অর্থ উভয়ই ওঙ্কার। শব্দ অকার ওই সর্বাবাক, অর্থ সর্বম হি ইদম নামানি, অর্থ বা বাচ্য বিষয়ে মাত্রই শব্দাত্মক। এখন বাচ্য এবং বাচক দুটি শব্দ এটা ব্যবহার করা হয়েছে। বাচক মানে যাকে দিয়ে বস্তুকে বোঝানো যায় সেটাকে বলে বাচক, যাকে বোঝানো যাচ্ছে তাকে বলে বাচ্য। এটাকে বলছেন এখানে আরেকটি অর্থ আছে, এটা আরেকটি শব্দ দ্বারা বলা হয় অবিধান এবং অবিধেয়। অবিধেয় মানে, অবিধেয় মানে যাকে আমরা বর্ণনা করতে চাইছি, বোঝাতে চাইছি, সেটা হচ্ছে অবিধেয়। অবিধান সে হচ্ছে যে শব্দের দ্বারা সেটাকে আমরা বোঝাচ্ছি, সেটা হচ্ছে অবিধান। অবিধান, অবিধেয়, বাচক এবং বাচ্য। যোগসূত্রে বলেছেন পতঞ্জলি, তস্য বাচক প্রণব, তস্য মানে সেই ব্রহ্মের, ঈশ্বরের বাচক হচ্ছে ওঙ্কার প্রণব। এখানে ঈশ্বর এবং ব্রহ্ম দুটি সমার্থক রূপে ব্যবহৃত হয়। ঈশ্বরের হচ্ছে সগুণ ব্রহ্মণ বলি আমরা, ব্রহ্মকে সগুণ নির্গুণ দুই রকম ভাবা যায়। দেব ব্রহ্মণী রূপে শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন ব্রহ্মের দুই রকম রূপ আছে, একটা সগুণ রূপ আর একটা নির্গুণ রূপ। সগুণের মধ্যে আবার সাকার হতে পারে, নিরাকার হতে পারে, সগুণ সাকার আবার সগুণ নিরাকার। যেমন কোন কোন ধর্মে, বিশেষ করে বর্তমানে ব্রহ্ম ধর্মে, তার আগে মুসলমান ধর্মে, ইহুদিদের কাছে ওরা কিন্তু রূপ মানেন না, ব্রহ্ম অথবা ঈশ্বর কখনো আকার বিশিষ্ট হতে পারে না, এটা হচ্ছে ওদের ধারণা। তাহলে তিনি কে, তার গুণ আছে অথচ তার কোনো আকার নেই, একে সগুণ এবং নিরাকার। তাহলে সগুণ নিরাকার কীরকম হয়, তিনি করুণাময়, তিনি কৃপাময়, তিনি ভক্তবৎসল, তিনি আমাদের সকলকে কিন্তু আশীর্বাদ করেন, এই ধরনের অনন্ত গুণাবলী তার আছে। রামানুজাচার্য অনন্ত কল্যাণ গুণ মহোদধি বলতেন, অনন্ত কল্যাণময় বিভিন্ন গুণের যে সাগর হচ্ছেন ঈশ্বর। রূপ ছাড়াও তার কিন্তু গুণ থাকতে পারে, সেজন্য ওটাকে বলে সগুণ এবং নিরাকার। সাধারণত আমরা হিন্দু ধর্মে দেখি তিনি সগুণ এবং সাকার, তার আকার কী হবে, আকার আদৌ হতে পারে কি না, অনেক রকমের তর্ক আছে। আকার মানে হচ্ছে একটা, সেটা সময় অথবা কাল এবং দেশের মধ্যে সীমাবদ্ধ করা। আজকে রয়েছে দুর্গা প্রতিমা, দশমীর পরে একাদশী থেকে দুর্গা প্রতিমা নেই, বিসর্জন হয়ে গেল, তো আকারটা চলে গেল আপাত দৃষ্টিতে। আকার থাকলেই কোনো নির্দিষ্ট দেশে থাকতে হবে, স্পেস আমরা বলি, তাহলে ওটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাহলে ঈশ্বর যদি সংকীর্ণ, কি ঈশ্বর কি অনন্ত যদি হয়ে থাকেন, তাকে কি করে দেশ এবং কালের মধ্যে সীমাবদ্ধ করা যায়, করা যায় না। সেই জন্য ঈশ্বর কখনো আকার বিশিষ্ট হতে পারেন না বলে কোনো কোনো ধর্মমত। কিন্তু হিন্দু ধর্ম সাকার নিরাকার দুটিই মানে, সগুণ নির্গুণ দুটিই মানে। কোনো কোনো ধর্মমতে তাকে নির্গুণ বলে মানতে চায় না, নির্গুণ যদি উনি হন তাহলে ওনাকে কী করে জানবো, কী করে তাকে জানতে গেলে কোনো সগুণ বিশিষ্ট
কাকে খুঁজছেন বলুন তো? ও সেই ছেলেটা খুব সুন্দর করে কথা বলে, খুব লেখাপড়া ছেলে, তার গুণ আছে, গুণ বিশিষ্ট হয়ে ফর্সা অথবা কালো অথবা বেটে অথবা অনেক উঁচু ইত্যাদি করে বিভিন্ন রকম গুণাবলী অবলম্বন করে কাউকে আমরা চিনতে পারছি, কাউকে বুঝতে পারছি। এই গুণই যদি না থাকে ঈশ্বরকে কোনোদিন চেনা যায় না। তিনি কিন্তু থাকলেও ওকে জানা যাচ্ছে না। অনেক পাশ্চাত্য মতবাদে এটা আছে, ঈশ্বর কিন্তু জানা যাচ্ছে না, শুধু না, ওকে কখনো জানা যাবে না। ইজ আননোন অ্যান্ড আননোভেবল বলে আছে কান্ট ইত্যাদি বলেছেন উনি। তিনি কিন্তু কোনোদিন তাকে জানা যাবে না, তাহলে জানাও যাবে না, তাকে কিন্তু বোঝাও যাবে না। তাহলে ওই রকম ঈশ্বরে আমাদের লাভটা কি? হ্যাঁ, একজন আছেন, আমি নামও জানি না, চিনিও না, ওকে জানতেও পারা যায় না, ওকে কোনোদিন জানা যায় না, সেরকম লোকটা আছে, তাতে আমার লাভটা কী হলো? তাহলে অস্থি যদি বলি, অস্থি মানে আছে, বস্তু পরব্রহ্ম যদি আছে যদি করি বলা হয়, তাহলে তাকে তো কোনো রূপে জানা যাবে। তো হিন্দু ধর্ম বলছেন এটা জানা যাবে, বলছে একদিকে জানা যাবে না, এটাও বলছে, বলছে এই চোখ দিয়ে জানা যাবে না, দেখা যাবে না। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখতে পাবে না, তোমাকে দিব্য চক্ষু আমাকে দিচ্ছে, দিব্যম দদামি তে চক্ষুহ পশ্যমে যোগমৈশ্বরম, এটা বলেছিলেন না, দিব্য চক্ষুর দ্বারা দেখা যায়। আরেকটা মত শ্রীরামকৃষ্ণ বলেছেন, উপনিষদেও রয়েছে, শুদ্ধ মনের গোচর, তিনি মনের দ্বারা গোচর নন, এত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ ইত্যাদি বলা আছে উপনিষদে। বলছেন তাকে বাক কোনোদিন পৌঁছতে পারবে না, মন কিন্তু তার কাছে গিয়ে আবার ফিরে আসে, তাকে ছুঁতে পারে না। অথচ মনসেই মানব দ্রষ্টব্যম, মনসেই মানব, মনসেই বেদ আপ্তব্যম ইত্যাদি উপনিষদেই বলা আছে। মনসেই মানব দ্রষ্টব্যম বৃহদারণ্যক উপনিষদে, মনসেই বেদ আপ্তব্যম কঠোপনিষদে বলা হচ্ছে। তাহলে মনের দ্বারাই জানা যাবে এদিকে বলছেন, অন্যদিকে বলছেন মনের দ্বারা এটা জানা যাবে না। তাহলে অপাদ বিরোধ যেটা রয়েছে দুটি শ্রুতিবাক্য, তার মীমাংসা একমাত্র ঠাকুরের কথায় আমরা পাই। কী বলছেন উনি? শুদ্ধ মনের গোচর, একবার নারায়ণ গান করছিল অবাঙ্গ মনস গোচরম বলে, বাঘ মনের গোচর তিনি নন, বাক আর মনের দ্বারা তাকে জানা যাবে না। ঠাকুর হাসতে করে বলছেন, না রে, শুদ্ধ মনের গোচর, শুদ্ধ মনের গোচর বলতে যখন মন বুদ্ধি শুদ্ধ হয়ে যায় তখন এই শুদ্ধ মনের দ্বারা এই ঈশ্বর তত্ত্বকে জানা যায়। শুদ্ধ মন মানে কি? অশুদ্ধ মন হতে হবে, শুদ্ধ মন মানে অশুদ্ধ মন হতে হবে, যেটা অশুদ্ধ নয় সে বিষয়ে শুদ্ধ। অশুদ্ধ মনটা কি? যেটা শুদ্ধ নয় সেটা হচ্ছে অশুদ্ধ। কোন মনটা শুদ্ধ, কোন মনটা অশুদ্ধ? ব্রহ্মবিন্দু উপনিষদের ব্যাখ্যাটা দিচ্ছেন, মনোহিত দ্বিবিধম প্রোক্তম অশুদ্ধম শুদ্ধমেব চ, শুদ্ধ অশুদ্ধম কাম সংকল্পম শুদ্ধম তু কামবর্জিতম। দুই রকম মনের কথা আমরা বলি, শুদ্ধ মন এবং অশুদ্ধ মন। অশুদ্ধ মন কামনা বাসনা ভরপুর, কামনা বাসনা যেখানে ভরে আছে সে অশুদ্ধ মন, আর শুদ্ধ মন তার মধ্যে কোনো কামনা বাসনা নেই। কামনা না থাকলে, বাসনা না থাকলে সেটা শুদ্ধ মন বলা হয়। সেদিন শ্রী শ্রী মা সারদা বলেছিলেন, মন শুদ্ধ হলে, বাসনা শূন্য হলে তৎক্ষণাৎ ঈশ্বর লাভ। মোক্ষটা কি? নির্বাসনা, বারম্বার এটা বলেছে, নির্বাসনা হলে তৎক্ষণাৎ ঈশ্বর লাভ করা যায়। কামনা কিসের জন্য হয়? আমাদের বিভিন্ন রকম প্রাপ্য আছে বলে মনে করি। সেখানে আমাদের শঙ্করাচার্যের বিখ্যাত এটি
ফ্রেজ একটা রয়েছে, তিনি বারবার এটা বলেছেন, ওটা কি? অবিদ্যা কাম কর্ম। কামনা আমাদের কেন হচ্ছে? আমি নিজেকে মনে করি আমি অসম্পূর্ণ, আমার স্বরূপ তো আমি নিত্য শুদ্ধ মুক্ত স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো প্রাপ্য নেই, আমার কোনো ত্যাজ্য নেই, আমি নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব। এটাই উপনিষদ বলছেন, গুরু বলছেন। তা সত্ত্বেও আমরা মনে করি আমি অসম্পূর্ণ, কি করে পূর্ণ হবে? আমি এটা পেলে পূর্ণ হবে, পূর্ণ হব ওর একটা পেলে পূর্ণ হব, এটা বাড়ি করলে পূর্ণ হব, এরকম বিভিন্ন রকম আমি চিন্তা করে যাচ্ছি, কল্পনা করে যাচ্ছি। সম্পূর্ণ আনন্দ স্বরূপ আমি নিজেকে মনে করে করে রাখছি বারংবার। কীভাবে? বৌহবশত মনে করি আমি অসম্পূর্ণ হব, অমুক অমুক বস্তুকে পেলে আমি সম্পূর্ণ হব, তার জন্য কামনা আসছে। কামনা এলে কিন্তু কর্মের প্রয়োজন আছে, কামনা পূরণ করতে গেলে কর্ম করতে হবে। সেজন্য শঙ্করাচার্য সবসময় এটা বলেন, অবিদ্যা কাম কর্ম। এবং বলেছেন কেন উপনিষদ একটি জায়গায় আছে, লোকাত প্রেত্যা বলে একটা কথা আছে উপনিষদ, আর প্রেত্যা, প্রেত্যা মানে মৃত্যুর পর। এখানে শঙ্করাচার্য বলছেন মৃত্যুর পরে এই শরীর ছাড়ার পরে, তা নাও হতে পারে, ওই একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা ব্যাখ্যা, প্রেত্যা মানে অবিদ্যা কাম কর্ম, এটাই মৃত্যু। অবিদ্যার দ্বারা কামনা, কামনার দ্বারা কর্ম, কর্ম করলে কী হয়? কর্মের ফল পাওয়া যায়। কীরকম ফল? ভগবদ্গীতা, অনিষ্টমিষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম। তিন রকমের ফল রয়েছে, অনিষ্ট, ইষ্ট এবং মিশ্রিত। ভালো ফল, মন্দ ফল আর মিশ্রিত ফল, এরকম তিন রকমের ফল আমরা পেতে পারি। কার পক্ষে? যে কর্মফল আকাঙ্ক্ষা করে তার পক্ষে। কর্মফল যিনি চান না তার পক্ষে কোনোটাই নেই। তিন রকমের ফল যখন আমাদের হয় কর্মের দ্বারা, কর্মফল উৎপন্ন হয়। কর্মফল উৎপন্ন হলে কি হয়? কর্মফল ভোগ করতে হবে। আমার চা খাওয়ার ইচ্ছা হলো, তারপরে জল বসালাম, তারপরে একটু চা পাতা দিলাম, একটু চিনি চিনি দিলাম, একটু দুধ দিলাম, চা হয়ে গেল। আমার ইচ্ছা হলো, সে বাসনা কামনা, চা খাওয়ার কামনা, সেখান থেকে ফল উৎপন্ন হলো, কর্ম করলাম। চা করার পরে কি করে ফেলে দেবো নাকি? চাটা খাবো, অর্থাৎ কর্মফলের ভোক্তা। এই শব্দগুলো অনেকবার বেদান্তে আসে, কর্মফল ভোক্তা। কর্ম যখন করি আমার নাম হচ্ছে কর্তা, কর্ম যিনি করেন তিনি হচ্ছেন কর্তা, কর্মের দ্বারা যে উৎপন্ন ফলকে যিনি ভোগ করেন তার নাম হচ্ছে ভোক্তা। কর্তৃত্ব ভোক্তৃত্ব বলা হয় এটা, কর্তার যে ভাব আছে কর্তৃত্ব, ভোক্তার ভাব আছে ভোক্তৃত্ব। এবং ভোক্তা এবং কর্তা এই দুটি হয়ে আমি যখন কী করি, আমি সংসার চক্রে ঘুরতে থাকি। ভোক্তৃত্ব কর্তৃত্ব রূপ অভিমান আমার যখন হয়, আমি ভোক্তা আমি কর্তা বলে নিজেকে মনে করে সংসার চক্রে ঘুরতে থাকি, করে আবার কিন্তু কর্ম করলাম, আবার ভোগ করলাম, কর্তা হলাম, ভোক্তা হলাম, এই সংসার চক্রে কিন্তু অনবরত ঘুরতে থাকে। এই সংসার চক্রকে থেকে যদি আমাকে যদি বেরিয়ে যেতে হয়, সংসার চক্রের বন্ধনকে কাটতে যদি হয়, তাহলে আমাকে কী করতে হবে? কর্তৃত্ব ভোক্তৃত্ব থেকে আমাকে বেরোতে হবে। কর্তৃত্ব ভোক্তৃত্ব থেকে বেরোতে গেলে প্রথমে কর্ম করার যে বাসনা থেকে বেরোতে হবে। কর্ম করার বাসনা থেকে বেরোতে গেলে আমি কিছু কর্ম করে ফলের দ্বারা সম্পূর্ণ হব বলে এটা ভেবে রেখেছি অবিদ্যার দ্বারা, সে অবিদ্যা নাশ করতে হবে। সে একমাত্র হবে আমি আত্মজ্ঞান লাভ করলে, তবে এটা আমি পাবো।
আত্মজ্ঞান লাভ কী করে করতে হবে সেটা উপনিষদে বলছেন, বিচারের মাধ্যমে হতে পারে। গভীরভাবে বিচার করে সংসারে কী আছে, দুদিন থাকে তারপরে নেই। আর বিচারের যে শক্তি কতটা যদি না থাকে, তাহলে আরেকটি শক্তি আছে, ঈশ্বরের কাছে শরণাগত হয়ে তার ভক্তির দ্বারা, তার কৃপার দ্বারা সংসার বন্ধন কাটতে পারে। বিভিন্ন রকমের উপায় বলা আছে সেখানে, এখানে বলতে চাইছেন আমি যখন কামনা যখন ত্যাগ করতে হবে, তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে কামনার কিন্তু পরে লাভ নেই। নিষ্কাম কর্ম এটা কথাটা আছে উপনিষদে, তার মধ্যে এখন যাচ্ছি না আমি, বিশেষ করে গীতাতে বলছেন নিষ্কাম কর্ম বোঝা খুব কঠিন। আমি চাটা তৈরি করে কি ফেলে দেবো কেন, এই কী করে চা কেন করছিস, খাবি নাকি, না এমনি নিষ্কামভাবে করলাম ফেলে দেবো। নিষ্কাম কর্ম বোঝা বেশ কঠিন। আমরা নিষ্কাম কর্ম খুব বলতে থাকি বটে, মীমাংসকরা পূর্ব মীমাংসারা বললে কামনা ছাড়া কোনো কর্ম হয়ই না। নিষ্কাম কর্ম আবার কি, কিসের জন্য করবো, এখানে ঈশ্বর অর্পণ বুদ্ধি ইত্যাদি অনেকগুলো কথা আছে। এখানে আমি বলতে চাইছি এই ব্রহ্মবস্তু যেটা সাকার এবং নিরাকার, নির্গুণ এবং সগুণ বলা হয়, কোনো কোনো বেদান্ত মতেও নির্গুণকে মানে না সগুণকে মানে। যেমন রামানুজাচার্য সগুণকে মানছেন, নির্গুণকে মানছেন না। শঙ্করাচার্য সগুণ নির্গুণ দুটোই মানছেন, একটাকে ঈশ্বর বলা হয় আর একটা ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম বলা হয়। যেমন রাম নামে আছে শুদ্ধ ব্রহ্ম পরাত পর রাম, কালাত্মক পরমেশ্বর রাম, তিনি শুদ্ধ ব্রহ্ম রাম, তিনি কিন্তু কালের মধ্যে ঈশ্বর রূপে প্রকট হন। এখন এই ব্রহ্মকে কী নামে তুমি ডাকবে, প্রত্যেকের নাম আছে, আমাদের নাম দিয়ে ডাকলেই কিন্তু সাড়া দেয়। ব্রহ্মকে ডাকতে গেলে কী নামে ডাকলে ব্রহ্ম কিন্তু সাড়া দেবে, তার নাম আছে ওম। ব্রহ্মকে ডাকতে চান ওম, ব্রহ্ম বলে আমাকে ডেকেছ, ব্রহ্ম সাড়া দেয়। সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম দুটোই, সগুণ ব্রহ্মের সেজন্য প্রত্যেকটি মন্ত্রতে, সগুণ ব্রহ্মের যে মন্ত্র ঈশ্বরের জন্য আমরা পুজো করি, প্রত্যেকটি মন্ত্রতে ওঙ্কার এটা থাকতেই হবে। কারণ ওঙ্কারটা হচ্ছে ব্রহ্মের নাম, ব্রহ্ম ঈশ্বররূপে এলে সগুণ ব্রহ্মরূপে আসুন, অর্থাৎ শুদ্ধ ব্রহ্মরূপে থাকুন, ওমের মাধ্যমে ওকে ডাকা যায়। এখানে উপনিষদে বলছেন ওমটা হচ্ছে ঈশ্বরের ব্রহ্মের নাম, সেটাকে বলে বাচক। ব্রহ্ম হচ্ছেন বাচ্য আর ওঙ্কারটা হচ্ছে বাচক, তস্য বাচক প্রণব। এখন আমি যেটা বলে যাচ্ছি, আমরা সকলে আমি বলি, বাংলাতে আমি বলি, সংস্কৃতে অহম বলি আমরা। এই অহমটা কি উপনিষদে বলছেন, বৃহদারণ্যক উপনিষদে অহমটা হচ্ছে আত্মার নাম। আমি নিত্যশুদ্ধ মুক্ত আত্মস্বরূপ, কালাতীত, দেশাতীত, মনের অতীত এবং বাক্যের অতীত, সেই আমি অহম, সেটা কি, সে হচ্ছে আত্মার নাম। আত্মার নাম অহম, ব্রহ্মের নাম ওম, সেজন্য অহম ব্রহ্মাস্মি মহাবাক্য যেটা আছে সেখানে বলছে অহম ব্রহ্মাস্মি মানে আমি যে আত্মস্বরূপ, আমি সেই ব্রহ্মের সঙ্গে আমি এক। সেজন্য এখানে বলছেন আমাদের গম্ভীরানজিটা দেখুন, ব্রহ্ম অবিধান ও অবিধেয় অবলম্বনে জ্ঞাত হন। ব্রহ্ম ও ওঙ্কার কাহাকেও জানিতে হইলে তাহার নাম অবলম্বনে জানিতে হয়। আমরা প্রত্যেকটি মানুষের নাম এবং রূপ রয়েছে, এই সমস্ত জগৎ যেটা আমরা বলি, খুব সহজ করে বেদান্ত বুঝিয়েছেন, এই জগতে কি আছে খুব বিশ্লেষণ করে আমরা জানতে পারি, এই জগতে আছে নাম এবং রূপ, নাম রূপাত্মক জগৎ আমরা বলি।
নাম এবং রূপ ভিন্ন জগতে আর কিছু নেই। নাম রূপ যদি বাদ দেওয়া হয় জগতে কিছুই নেই। নাম থাকলে রূপ হবে, রূপ থাকলেই তার নাম হতে হবে। নাম রূপ দুটি সমান সমান হয়। নাম এবং রূপ দুটো ছাড়া জগতে আর কিছু থাকে না। সেজন্য এখানে বলছেন, কাউকে জানতে গেলে অল্প দু তিন পয়েন্টে ফ্যান চলো, খুব কষ্ট হচ্ছে। কাউকে জানতে গেলে নাম অবলম্বনে জানতে হয়। নাম এবং নামই দুটি অভিন্ন। এখন নাম আমরা জানি, যে নামের দ্বারা বস্তুকে ডাকা হয়, বোঝানো হয়, তাকে বলে নামই বলে। নাম এবং নামই, যেমন শ্রীকৃষ্ণকে আমরা ডাকি কৃষ্ণ বলে ডাকি, কৃষ্ণের একটা রূপ আছে, কৃষ্ণের একটা বিভিন্ন রকম গুণ আছে, কৃষ্ণকে ডাকতে গেলে কৃষ্ণ বলে আমরা ডাকি। কৃষ্ণ বলে যেটা জানা হয় সে হচ্ছেন, আপনি সামনে চলে আসুন। নাম এবং নামই, নাম দিয়ে কাউকে ডাকা হলে নামইকে ডাকা হয়, এবং নাম হলেই নামই থাকতে হয়। মনে করুন আমি একটা নাম বললাম, সেরকম বস্তু সেরকম মানুষ আদৌ নেই, বস্তুই নেই আদৌ, সেরকম নামের কোনো সার্থকতা নেই। সুতরাং নাম এবং নামই দুটি অভিন্ন। ঠাকুর বলেছেন নাম নামই অভেদ। যে মন্ত্র আমরা পাই, মন্ত্র জপ করি, যে দেবতার উদ্দেশ্যে আমরা মন্ত্রটা জপ করতে থাকি, সেই দেবতা সেই নামের মধ্যে মন্ত্রের মধ্যেই আছেন। সেজন্য স্বামী অদ্ভুতানন্দজি লাটু মহারাজ একটা সুন্দর কথা বলেছেন, জপ করার আগে নাম অথবা মন্ত্রকে প্রণাম করো প্রথমে। অর্থাৎ আমি ঈশ্বরকে তো জানি না, কিন্তু এই নামের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে তার কাছে আমি যেতে পারছি। সেজন্য ওই নামটা আমার পবিত্র, শুধু না, নামটা আমার প্রণম্য এবং শ্রদ্ধেয়। নাম এবং নামই অভিন্ন। বুঝিতে হইবে যে ব্রহ্মকে যখন কার্যবর্গের কারণরূপে চিন্তা করা হয়, তখনই তিনি বাচ্য অভিধেয় নামই রূপে প্রতিভাত হইতে পারেন। কিন্তু কার্যকারণাতীত চিন্মাত্র ব্রহ্ম ওঙ্কারেরও বাচ্য নহেন। খুব গভীর একটা তত্ত্ব বলার চেষ্টা করছেন এখানে। দেখুন, এখন নাম এবং নামই আমি বললাম, বাচক এবং বাচ্যের কথা বললাম। এই বাচ্য বাচক নাম এবং নামই, সেই সমস্তগুলো আসছে কখন বলছেন এখানে? ব্রহ্মকে যখন কার্যবর্গের কারণরূপে চিন্তা করা হয়, তখনই তিনি বাচ্য অভিধেয় অথবা নামই। এই সমস্ত জগতের সৃষ্টি করল কে? এ নিয়ে অনেক রকমের মতভেদ আছে। বুদ্ধদেব বললেন কোথায় সৃষ্টি হয়েছে, নিজের গতিতেই চলছে। শঙ্করাচার্যের গুরুর গুরু একজন ছিলেন, পরমগুরু গৌড়পাদাচার্য, তিনি গৌড়দেশের লোক। তিনি এটা মতবাদ প্রচার করলেন, সে হচ্ছে অজাতবাদ। কোনোটাই কখনো উৎপন্ন হয়নি, সেই জন্য কোনোটাই কিন্তু নষ্ট হওয়ার কোনো সমস্যাই নেই। না নিরোধ অনুচোৎপত্তির, না বদ্ধ অনচ সাধক, না মুমুক্ষুরবৈ নচ মুক্ত ইত্যেষা পরমার্থতা। তাণ্ডুকে কারিকাতে একটি শ্লোক আছে, কারিকা, কখনো কোনো সময় কোনোটাই জন্মই হয়নি, কোনোটাই কিন্তু স্থিতিও নেই, কোনোটাই কোনোদিন বিনাশ হয়নি, এটাই পরমার্থ সত্য। এই জগৎ কখন কার দ্বারা সৃষ্ট হয়েছে প্রশ্ন করলে কোন জগতের কথা বলছ? এই তো কিছুই তো নেই তো। এই অজাতবাদ অত্যন্ত উচ্চকোটির সাধকের পক্ষে
জগতের অস্তিত্বটাই ওরা স্বীকার করে না। গৌড়বাদ কারিকাতে আরেকটা বলছেন, আত্মজ্ঞান হলে কি হয়, ব্রহ্মজ্ঞান হলে কি হয়, প্রশ্নগুলো বারবার আসে। এত কষ্ট করে গরমের মধ্যে উপনিষদ পাঠ করে যাচ্ছি, আমরা কিসের জন্য? আত্মজ্ঞান লাভ করতে পারি কি না, ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি কি না, একটু চেষ্টা করে দেখি ইত্যাদি আমরা ভাবি। তাহলে কি হবে? সংসার নিবৃত্তি হয় বলে, সংসার শেষ হয়ে যায়, আর থাকে না। গৌড়বাদ আচার্য বললেন, সংসার নিবৃত্তি হবে, এটা অদ্ভুত কথা তো। সংসার থাকলে তো নিবৃত্তি হবে, কোথায় সংসার? প্রপঞ্চ যদি বিদ্যেত নিবর্তেত না সংশয়ঃ, প্রপঞ্চ যদি আদৌ থাকতো তবে তো এটা নিবৃত্তি হবে। সংসারটা আদৌ নেই যখন, তার উৎপন্ন হওয়া, তারপরে ওটা বিনাশ হওয়া তার প্রশ্ন কোথা থেকে আসছে, এটা একটা মত। সাধারণত আমরা ভাবি সগুণ ব্রহ্ম একজন আছেন, ঈশ্বর আছেন, তিনি হচ্ছেন জগৎস্রষ্টা, জন্মাদ্যস্য যথাঃ ব্রহ্মসূত্র বলা আছে। জন্ম আদি, জন্ম, স্থিতি এবং লয়, এ তিনটি ঘটাচ্ছেন কে? তিনি হচ্ছেন ঈশ্বর অথবা পরব্রহ্ম। যখন উনাকে, ব্রহ্মকে কার্যবর্গের কারণরূপে চিন্তা করা হয়, কার্য মানে কি? এই সমস্ত জগৎ প্রপঞ্চ হচ্ছে কার্য, ইফেক্ট বলে ইংরেজিতে। কারণ মানে কজ, যেই কারণ থেকে এই সমস্ত কার্য সৃষ্টি হয়। একটা বীজ আছে, সে হচ্ছে কারণ, বীজ থেকে গাছ এটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে কার্য। কার্য কারণ সম্পর্ক যতক্ষণ না আছে ততক্ষণ ব্রহ্মকে আমরা ভাবতে পারি নামই অথবা বাচ্য। নামই মানে ব্রহ্মের নাম একটা করলাম আমরা ওঙ্কার বলে। নাম এবং নামই এই সম্পর্কটা আসে যতক্ষণ না ব্রহ্মকে আমরা জগৎ কারণরূপ চিন্তা করি, জগৎকে কার্যরূপ চিন্তা করি, ব্রহ্মকে কারণরূপ যখন চিন্তা করি তবে আমরা বলতে পারি ব্রহ্ম হচ্ছে নামই বাচ্য, আর তার নাম হচ্ছে বাচক, হচ্ছে ওঙ্কার, এটা বলা সাজে। ব্রহ্ম যখন কার্যকারণরূপে চিন্তা যখন করি না আমরা, কার্যবর্গের কারণরূপে চিন্তা যখন করি না, তখন কার্যকারণাতীত চিন্মাত্র ব্রহ্ম ওঙ্কার বাচ্য নহেন। ওঙ্কারের বাচ্য হতে পারেন না ব্রহ্ম যদি তিনি কার্যকারণাতীত হবেন। কার্যকারণাতীত মানে কি? কার্য কখন হয়, কারণ কখন হয়? কারণ আগে হয়, কার্য পরে হয়, তাই তো? এ কি হলো, আপনি অনেকদিন দেখিনি তো, হ্যাঁ একটা ঠান্ডা লেগে জ্বর হয়েছিল, কেন? বৃষ্টিতে ভিজেছিলাম তো। বৃষ্টিতে কখন ভিজেছেন, ঠান্ডা লাগার আগে না পরে? আগে ভিজেছেন বলতে ঠান্ডাটা লাগলো, কেউ বলতে পারে না ঠান্ডা লাগলো কেন, কালকে বৃষ্টিতে ভিজবো তো সেজন্য আজকে ঠান্ডা লেগেছে। কারণটা সবসময় আগে থাকবে, কার্যটা পরে হবে, সেটাকে বলে কার্যকারণ সম্পর্ক। কালের গতিতে হয়, কালের গতি যখন হয়, কালের গতি মানে কি? কাল মানে কি? কাল মানেটা হচ্ছে অতীত, আরেকটা শব্দ আর কিছু না, এটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে যে প্রবাহিত হচ্ছে সেই স্রোতকে বলে আমরা কাল, তাই না? পাস্ট ফ্লোয়িং থ্রু দ্য প্রেজেন্ট ইন টু দ্য ফিউচার, যে কৃষ্ণমূর্তি বলতেন, টাইম ইজ এ ফ্লো ফ্রম দি পাস্ট থ্রু দ্য প্রেজেন্ট ইন টু দ্য ফিউচার, তাই না? কাল মানে তাই। এখন কাল যদি থাকে না, কখন কাল থাকবে না? কার্যকারণাতীত যখন হয়। এটা কঠিন লাগতে বুঝতে, খুব সহজে বুঝাচ্ছেন উপনিষদে, প্রচণ্ড ক্লান্ত লাগছে, শুয়ে পড়লেন, গভীর নিদ্রাচ্ছন্ন,
তখন কাল কি হলো, কতক্ষণ লেগে গেল বুঝতেই পারলাম না। কাল যখন থেমে যায় তো ওই মুহূর্তে, কার্য কারণ যখন আমরা বলি তখন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ধারণা অবশ্যই থাকা চাই। এখন বলছেন কার্য কারণাতীত চিন্ময় ব্রহ্ম, মানে কালাতীত হতে হবে। কালাতীত যদি হয় দেশাতীত হতে হবে, দেশাতীত কালাতীত কার্য কারণাতীত ব্রহ্ম তাকে জানবে কী করে? সুতরাং অনেকে প্রশ্ন করেছেন সেরকম ব্রহ্ম থাকা না থাকা আমাদের পক্ষে কোনো কাজের নয়। অন্নবুল বলেছেন এটা, পাশ্চাত্য দার্শনিকের বলছে এটা অন্নবুল এই ব্রহ্মটা, কারণ কার্য কারণাতীত দেশাতীত কালাতীত ব্রহ্ম বস্তু সেটা অন্নবুল। কেন জানবে কী করে? জানতে গেলে মনের প্রয়োজন হয়। তাহলে শুদ্ধ মনের গোচর যেটা বলছে ও, সে শুদ্ধ মন কালের মধ্যে আছে না কালাতীত হয়ে আছে, এই প্রশ্নগুলো আসবে। ব্রহ্মকে যখন কার্য কারণাতীত বস্তুরূপে আমরা ভাবি, চিন্মাত্র ব্রহ্ম, তখন চিত স্বরূপ বলা হয়। চিন্মাত্র চিত স্বরূপ, এটা চিত ঘন হয়ে আছে, তার মধ্যে কোনো চলন নেই, তার মধ্যে বিন্দুমাত্র কোনো বিকার নেই, সেই ব্রহ্মের বাচ্যরূপে ওঙ্কারকেও ভাবা যায় না। ওঙ্কার বাচ্য বাচক এবং ব্রহ্মবাচ্য যখন আমরা বলি তখন সবসময় আমরা কিন্তু কার্যবর্গের কারণরূপে ব্রহ্মকে যখন চিন্তা করি তখনই বলা যেতে পারে এই জগৎ কারণ ব্রহ্ম, সমস্ত সৃষ্টিকর্তা যিনি ব্রহ্ম, স্থিতিও তার মধ্যে আছে, লয়ও তার মধ্যে হচ্ছে, সেই রকম ব্রহ্মের বাচক হচ্ছে ওঙ্কার, বাচ্য হচ্ছে ব্রহ্ম। তৈতৃয় উপনিষদে প্রশ্ন করছেন ব্রহ্মের সংজ্ঞাটা দিতে পারেন, ব্রহ্ম সম্বন্ধে আমাকে বুঝিয়ে দিন। পিতার কাছে পুত্র গিয়ে জিজ্ঞাসা করছে, ভৃগুরুবৈ বারুণিহি বরুণম পিতরমুপসার আধি ভগবো ব্রহ্মেতি তগুম্ভোবাচ। তখন উত্তর দিচ্ছেন সমস্ত ভূতবর্গ যেখান থেকে উৎপন্ন হয়, সমস্ত ভূতবর্গ যের মধ্যে স্থিত হয়, সমস্ত ভূতবর্গ যার মধ্যে আবার লয়প্রাপ্ত হয়, সেই ব্রহ্ম সেটাকে জানবে। ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তে যত প্রয়ন্তি অভিসম্ভিষন্তি তদ ব্রহ্মেতি তদ বিজিজ্ঞাসস্ব। সে জানবে কী করে জানবে? তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব তপো ব্রহ্মেতি, তপস্যার মাধ্যমে এটাকে জানবে, তপস্যাটাই ব্রহ্ম। এখানে সূক্ষ্ম একটা ধারণা আছে, যেটাই পথ পন্থা সেটাই কিন্তু লক্ষ্য, দ্য গোল অ্যান্ড দ্য মিনস বিকাম ওয়ান। কেন? তখন কিন্তু কালের গতি থাকে না, যেটা আমরা বলি গোল, যেটা বলি লক্ষ্য সেটাকে পরে আসে, পথ যেটা বলি আগে আসে। এখন আগে পরে কালটা যখন ঘুচে যায় পথ এবং লক্ষ্য দুটোই এক হয়ে যায়, দ্য গোল অ্যান্ড দ্য মিনস বিকাম ওয়ান। যার জন্য তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব, তপের মাধ্যমে এটা হচ্ছে মিনস পথ, তপো ব্রহ্মেতি তপটাই কিন্তু ব্রহ্ম। কার্য কারণাতীত চিন্মাত্র ব্রহ্ম ওঙ্কারেও বাচ্য নহে, তস্য উপব্যাখ্যানম। উপব্যাখ্যানম বলতে বিস্পষ্ট নির্দেশ, নিকটবর্তী রূপে বিস্পষ্ট নির্দেশ। উপ মানে কাছে, উপনিষদ মানে গুরুর খুব কাছে বসে বিদ্যা অর্জন করছে, উপাসনা, আসনা মানে বসা, উপ মানে কাছে, কার কাছে? ঈশ্বরের কাছে বসে যে সাধন করে সেগুলো উপাসনা বলা হয়।
এখন উপব্যাখ্যানম, ব্যাখ্যানম মানে আমরা জানি ব্যাখ্যা করা, বর্ণনা করা, ওকে বুঝিয়ে দেওয়া। উপব্যাখ্যানম, ব্রহ্মের উপব্যাখ্যানটা কি, বিস্পষ্ট নির্দেশটা হচ্ছে সেখানে আমাদের গম্ভীরানন্দজির একটি সুন্দর পদটিকা আছে, ওঙ্কার ব্রহ্মপ্রাপ্তির একটি উপায়, অতএব উহা ব্রহ্মের সমীপবর্তী, তদ্রূপে যে নির্দেশ তাহাই মূলোক্ত উপব্যাখ্যান। ওঙ্কার হচ্ছে ব্রহ্মপ্রাপ্তির একটি উপায়, যে উপায়টা হচ্ছে লক্ষ্যের খুব কাছে, শেষ পর্যন্ত লক্ষ্য এবং উপায় দুটোই কিন্তু মিশে যায়, কিন্তু লক্ষ্যটা হচ্ছে উপায়টা হচ্ছে লক্ষ্যের খুব কাছে সমীপবর্তী, সেজন্য উপব্যাখ্যানম বলেছেন। উপব্যাখ্যানমটা কি? তস্যোপব্যাখ্যানম ভূতম ভবত ভবিষ্যতিতি সর্বম ওঙ্কার এব। ভূতম ভবত ভবিষ্যৎ, ভূত মানে পাস্ট, ভবত মানে বর্তমান, ভবিষ্যৎ মানে ফিউচার, ভবিষ্যৎ। সর্বম ওঙ্কার এব, যাকে তুমি ভূত ভবত ভবিষ্যৎ বলছো, পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, তিনটি ওঙ্কার, অর্থাৎ তার কেন্দ্রে কী অর্থ হলো, ওঙ্কার কখন উৎপন্ন হয়ে স্থিত হয়ে বিনাশ হয় না, যেটা উৎপন্ন হচ্ছে অতীতে বর্তমানে স্থিত হয়ে থাকছে ভবিষ্যতে বিনষ্ট হবে, সেটাকে কিন্তু আমরা বলি কালের গতিতে আসছে। অর্থটা হচ্ছে ওঙ্কার ভূত ভবিষ্যৎ ভবৎ, তিনটি ওঙ্কার, সর্ব ওঙ্কার মানে কালকে ব্যাপ্ত হয়ে আছে এবং কালকে অতীত হয়ে আছে, কালাতীত এবং কালব্যাপ্ত, যেটা কালের গতি যেটা বলছি সমস্ত ওঙ্কারকে গ্রাস করে আছে। হচ্ছান্যত্র কালাতীতম তদপ্যোঙ্কার এব। এখন প্রশ্ন আসবে, তাহলে যে ওঙ্কার যেটা বলছো, ওঙ্কারটা কি ব্রহ্মের বাচক, তাহলে যে ওঙ্কার যেটা আছে সে কালের মধ্যে কি আবদ্ধ? ভূতম ভবত ভবিষ্যদিতি সর্বম ওঙ্কার এব তুমি বলছো, তাহলে এটা কিন্তু কালের মধ্যে কি আবদ্ধ? কালকে ওঙ্কার ছিল, আজকে ওঙ্কার আছে, আগামীকালেও ওঙ্কার থাকবে, ওঙ্কার সবসময়ই আছে, সবসময়ই আছে মানে সময়ের দ্বারা আবদ্ধ হতে হবে। তাহলে ওঙ্কার কিন্তু কালাতীত যে ব্রহ্ম, তার সম্বন্ধে কিছু বলছো না তো, যেটা এইমাত্র তোমার বলা হলো একটি ব্রহ্ম আছে সগুণ ব্রহ্ম, সেটা কিন্তু কালের মধ্যে স্রোতের মধ্যে নামরূপ বিশিষ্ট একটি ব্রহ্ম, আরেকটি হচ্ছে কালাতীত দেশাতীত নামরূপ যেটা বিশিষ্ট নয় এমন একটি ব্রহ্ম যেটা আছে কালাতীত, তার সম্বন্ধে ওঙ্কারে কোনো বক্তব্য নেই, আছে যচ্চ অন্যত্র কালাতীতম তদপি ওঙ্কারমেব। ত্রিকাল পরিচ্ছিন্ন সমস্ত ওঙ্কারই বটে, এবং অপর যাহা কিছু ত্রিকালের অতীত তাহাও ওঙ্কার, অর্থাৎ ওঙ্কার হচ্ছে ভূত ভবৎ ভবিষ্যৎ এবং আরও ছাড়িয়ে যেটা আছে কাল অতীত, এটা ওঙ্কার। ও অ ও ম সেখান থেকে গিয়ে লয়প্রাপ্ত হয়ে যায়, সেটা কিন্তু কোনখানে আমরা জানি না, সে হচ্ছে কালের অতীত, সেটাও ওঙ্কার, গম্ভীরানন্দজির অনুবাদ। এ সমস্তই ওম এই অক্ষরাত্মক, ব্রহ্মের সমীপবর্তী রূপে সে ওঙ্কারের সুস্পষ্ট নির্দেশ কথিত হইতেছে, ভূত ভবিষ্যৎ
ও বর্তমান এ সমস্তই ওঙ্কার এবং অপর যাহা কিছু ত্রিকালের অতীত তাহাও ওঙ্কারী। তারপরের মন্ত্র, দ্বিতীয় মন্ত্র আমি একবার বলবো, আপনি দুবার বলুন, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। সর্বম হেতদ ব্রহ্ম অয়ম আত্মা ব্রহ্ম সোয়ম আত্মা চতুষ্পাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র, খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্র এটা। এর মধ্যে মহাবাক্য রয়েছে, সর্বম হি এতদ ব্রহ্ম, খুব সহজ সংস্কৃত, সর্বম এই সমস্তই ব্রহ্ম, ব্রহ্ম মানে ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মা ব্রহ্ম। এই শব্দ কখন ইউজ করি আমরা, ব্যবহার করি, এই যে আপনি আসুন এখানে, কোনটা করে এই গ্লাস জল দিয়ে আসো না, কোনটা বলছেন, এই তো, এই মানে খুব নিকটে যেটা রয়েছে, ওই মানে দূরে আছে, কোনটা বলছে, ওইটা, ওইটা মানে দূরে, এই মানে এখানে। সেখানে এখানে বলছেন অয়ম আত্মা, এই আত্মা, এটাকে বলে প্রত্যেকাত্মা, বল প্রত্যেকাত্মা মানে যিনি অন্তরতম প্রদেশে হৃদয়ের মধ্যে আছেন, এষ সর্বেষু ভূতেষু গূঢ়োত্মান প্রকাশতে। কঠোপনিষদে বলছেন গূঢ় আত্মা সমস্ত ভূতবর্গের মধ্যে হৃদয় প্রদেশে অত্যন্ত গভীরতম প্রদেশে লুকায়িত হয়ে আছেন, ওইকে প্রত্যেকাত্মা বলা হয়। প্রত্যেক মানে অন্তরে, পরাং মানে বাহিরে, অন্তরে যিনি আছেন তাকে প্রত্যেকাত্মা বলা হয়। এই প্রত্যেকাত্মা ব্রহ্মস্বরূপ, খুব একটি গভীর একটি বক্তব্য রাখছেন ঋষি, এই যে প্রত্যেকাত্মা, কোন আত্মা, কোনটা বলছেন, এই তো, এই যে আত্মা এখানে রয়েছে সকলের হৃদয়ে, সেই সে পরব্রহ্মেরই স্বরূপ। কোন পরব্রহ্ম, সর্বব্যাপী, দেশাতীত, কালাতীত, সর্বত্র আছেন যিনি, তিনি কিন্তু এখানে আছেন, তাহলে কী করে সম্ভব? এটাই উপনিষদের অদ্বৈত বেদান্তের মজাটা, এটা একটুখানি বুঝতে পারলেই কিন্তু জীবনের সার্থকতা। অয়ম আত্মা ব্রহ্ম, এটাকে বলা হয় মহাবাক্য। মহাবাক্য মানে যে কোনো বাক্যকে মহাবাক্য বলা হয় না, যেমন শান্তক উপনিষদে যে সর্বম খলু ইদম ব্রহ্ম, সর্বম খলু ইদম ব্রহ্ম, সমস্ত ব্রহ্মস্বরূপ, এটা কিন্তু মহাবাক্য নয়, কিন্তু এটাকে বলে গৌণ মহাবাক্য, কেউ কেউ বলেছেন। মহাবাক্য মানে কি, আত্মব্রহ্ম ঐক্য প্রতিপাদন করে এরকম বাক্য বলে মহাবাক্য। আমি প্রত্যেকাত্মস্বরূপ, আমি শরীরে আছি, মন বুদ্ধি অহংকার বিশিষ্ট আমি, মন বুদ্ধি অহংকারকে ছাড়িয়ে একটা আত্মবস্তু বলে যারা জ্ঞানীরা বলে, উপলব্ধিমানেরা বলে, এই হচ্ছে আত্মা, অয়ম আত্মা। এই আত্মার সঙ্গে বিশ্বচৈতন্য যেটা আছে, সর্বত্র ব্যাপী যিনি আছেন পরব্রহ্ম, তার সম্পর্কটা কী, এটা হচ্ছে মূল প্রশ্ন বেদান্তের। বেদান্ত কেন, সমস্ত দর্শনশাস্ত্রেরই একটা, দর্শনশাস্ত্র কোথা থেকে শুরু হলো, জিজ্ঞাসা থেকে শুরু হলো, এই জগৎ জিজ্ঞাসা কী নিয়ে জিজ্ঞাসা করবে, আচ্ছা আমরা কেন বসে আছি, তো এর মধ্যে কী আছে জগতে, আমি আছি জীব, এই জগৎকে দেখছি, আর ঈশ্বর বলে একজন বস্তুকে আমি উপাসনা করছি, পুজো করছি, ভাবছি, ধ্যান করছি, কি জানি না, ঈশ্বরে বলে বস্তুকে তার মানতেই কি হবে, মানতে হবে না, তবে এই সমস্তগুলো এলো কোথা থেকে, কোথায় যাচ্ছে, সৃষ্টির রহস্য যতদিন থাকবে মানুষকে একটুখানি এগুলো চিন্তা করতেই হবে, ঈশ্বর যদি ছাড়া এগুলো হলো কী করে, আদৌ হলো না বললে তো চলবে না,
এই সমস্তগুলো মানুষের প্রশ্ন। তাহলে তিনটি বস্তু সমস্ত দর্শনশাস্ত্র এটাকে নিয়ে অবলম্বন করে আছে, জীব, জগৎ, ঈশ্বর। জীব বলে আমি একজন এই জগৎকে দেখছি এবং এই যে চৈতন্য স্বরূপ একটা আছে, আমি এটা চৈতন্য স্বরূপ বলে মানি, বুঝি, খানিকটা তো উপলব্ধি যদি করি, খানিকটা উপলব্ধি করতে আমি বাধ্য, আমি জড়বস্তু বলে মনে করতে পারছি না আমি, তাহলে টেবিল চেয়ারের সঙ্গে আমার তফাত থেকে, এই টেবিলকে এরকম মারলে তো কিন্তু উ করে ওঠে না, আমার করলে বেদনা হয়, সমবেদনা হয়, কথা বলি, একটা প্রাণের স্পন্দন রয়েছে আমার মধ্যে, এই চৈতন্যের স্পন্দন আমি অনুভব করছি, সেজন্য আমি এটা চৈতন্য স্বরূপ খানিকটা তো বুঝতে পারি, তার রূপটা আমি জানি না। তাহলে জীবাত্মা বলে নিজেকে মনে করছি এবং এই সমস্ত জগৎ জুড়ে এটা চৈতন্য আছে, তাহলে জগৎটা কোথা থেকে এলো? আমি তো সৃষ্টি করিনি, আমি সৃষ্টি করতে পারি ছোটোখাটো বস্তু, ঈশ্বর সৃষ্টি এগুলি। আমার যে সৃষ্টি, যেটা আমি দুর্গা পুজোতে প্রতিমা তৈরি করলাম, এই দুর্গা প্রতিমা হচ্ছে জীব সৃষ্টি, আমি সৃষ্টি করছি, কিন্তু ঈশ্বর সৃষ্ট যে পদার্থ যেগুলো আছে চন্দ্রসূর্য থেকে শুরু করে বিশ্বব্রহ্মাণ্ড, এই চৈতন্য যেটা আছে ঈশ্বর চৈতন্য, তার সঙ্গে আমার সম্পর্কটা কী? সমস্ত দর্শনশাস্ত্রতে সম্পর্ককে অনুসন্ধান করা, জীবনটাই তাই। আমরা কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে তো জীবনটা না, যে মুহূর্তে জন্ম নিলাম কোয়া 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 করে প্রতি মুহূর্তে চোখের সামনে দেখছি, একজন জননীকে দেখলাম, মাকে দেখলাম, উনি উনি আমার মা বলে বুঝলাম, মা বলে বুঝার জন্য কাউকে কিন্তু বলতে হয় না, বাবা বলে বুঝতে গেলে কিন্তু মা বলে দেন এই হচ্ছে তোমার বাবা, এটা সম্পর্কটা একটু দূরে হয়ে যাচ্ছে। তাহলে মা বাবাকে চিনলাম, তারপরে মা বাবার আবার বাবা মা থাকবে, বাবার আবার বাবা মা থাকবে, আবার কাকা জেঠু ইত্যাদি অনেক অনেক সম্পর্ক, সমস্ত জীবনটা হচ্ছে সম্পর্কের উপরে ভিত্তিক, তাই না? যে কৃষ্ণমূর্তি একবার বললেন, হোয়াট ইজ লাইফ, লাইফ ইজ এ মুভমেন্ট ইন রিলেশনশিপ, জীবনটা হচ্ছে এটা সম্পর্ক রিলেশনশিপের মধ্যে আমরা ধীরে ধীরে মুভ করে যাচ্ছি। কিছুক্ষণ বাদে স্কুলে গেলাম, তারপরে অনেক রকম বন্ধু বান্ধব ইত্যাদি সম্পর্ক হলো, তারপরে কিছুক্ষণ বিবাহ হলো, তারপরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক, আবার স্ত্রী মানে আবার স্ত্রীর বাবা মা, ওর জেঠু, ওর কাকু ইত্যাদি সমস্ত সম্পর্ক এসে গেল, এতগুলো সম্পর্কের বোঝা নিয়ে বসে আছি আমরা। এবং আমি জীব চৈতন্য যদি মনে করি, এই ঈশ্বর চৈতন্যের সঙ্গে আমার কী সম্পর্ক, জগতের সঙ্গে সেই সম্পর্ক, থ্রি সি ওয়ান, থ্রি সি টু বলে না এতে কম্বিনেশন পারমিউটেশনে, তিনটি বস্তু আছে জীব, জগৎ, ঈশ্বর, জীবের সঙ্গে জগতের সম্পর্ক, জগতের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক, প্রত্যেকটি সম্পর্ক যতক্ষণ আমি বুঝি ততক্ষণ মানুষের শান্তি নেই। জগতের সঙ্গে আমার কী সম্পর্ক সেটাও বুঝতে পারি না আমরা, যতক্ষণ বসে আছি আছি, গাড়িতে করে গেলাম, গাড়িতে নেমে গেলে গাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বাড়িতে আছে সম্পর্ক নেই, এই শরীরের সঙ্গে আমার সম্পর্ক আছে যতক্ষণ না শরীর আমাকে ছেড়ে চলে যায় অথবা শরীরকে আমি ছাড়ি। সেজন্য সম্পর্কটাই কী? জীব চৈতন্যের সঙ্গে ঈশ্বর চৈতন্যের সম্পর্কটা কী? আমি তার সবসময় অধীনে রয়েছি, একটা মত, জীব সবসময় ঈশ্বরের অধীনে আছেন, তার সংকল্প তার ইচ্ছাতেই সমস্তগুলো চলে, তোমার ব্যক্তিগত কোনো সংকল্প ব্যক্তিগত ইচ্ছা কিছু নেই, চির অধীন তুমি, তার ইচ্ছাতেই সমস্ত তুমি চলছ, কিন্তু তিনি আলাদা তুমি আলাদা, এটাকে দ্বৈতবাদ বলা হয়, দুটি বস্তু জীব এবং ঈশ্বর চিরসম্পর্কিত, সবসময় একসঙ্গে থাকবে, কিন্তু জীবের স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই। আর একটু কাছে এলো, আমার হাত পা আছে, আমার পেট আছে, আমার দাঁত আছে, তার সঙ্গে আমার শরীরের কী সম্পর্ক? এ দাঁত কি আমার শরীর? হাত কি আমার শরীর? এ চুল কি আমার শরীর? একদিকে হ্যাঁ, অন্যদিকে না। এ চুল আর দাঁত আমার সঙ্গে রয়েছে, আমার শরীর বটে,
কিন্তু শরীরের এটা অঙ্গ। শরীরকে কি বলে? সঙ্গে হচ্ছে অঙ্গী, যার অঙ্গ রয়েছে সে অঙ্গী। তাহলে জীব চৈতন্যের সঙ্গে ঈশ্বর চৈতন্যের সম্পর্ক অঙ্গ অঙ্গী ভাবে হতে পারে। আরেকটি, তিনি হচ্ছেন বিশাল চৈতন্য, বিরাট চৈতন্য, তার অংশ রূপে আমি রয়েছি। যেভাবে আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলি অঙ্গীরূপ শরীরের একটি অংশ রূপে রয়েছে, অংশ অংশী শেষ শেষী অঙ্গ অঙ্গী, আরেকটা মতবাদ, এটা বিশিষ্টাদ্বৈত মতবাদ বলা হয়। আর একটু এগিয়ে গেলে চৈতন্যের আবার কিন্তু অঙ্গ ভাগ হতে পারে, চৈতন্য চৈতন্য, তাহলে ভাগটা কোথা থেকে আসছে? আমি এটা শরীর মন বুদ্ধি অবলম্বনে একজন জীব চৈতন্য বলে যখনই বোধ করি তখন আমি আলাদা বলে বোধ হয়। যখন এই বোধটা যখন চলে যায়, শরীর বোধ, মনের বোধ, বুদ্ধির বোধ, অহংকারের বোধ যখন সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, আমার কখনো মনে হয় না আমি একটা আলাদা বস্তু। তাহলে ঈশ্বর চৈতন্যের মধ্যে রয়েছে চৈতন্য, জীব চৈতন্যের মধ্যে আছে চৈতন্য। শুধু এখানে জীব যোগ করা আছে এবং ঈশ্বর যোগ করা আছে, এটাকে বেদান্তে বলছে উপাধি। ঈশ্বরত্ব উপাধি বিশিষ্ট চৈতন্যকে বলা হয় ঈশ্বর চৈতন্য, জীবত্ব উপাধি বিশিষ্ট চৈতন্যকে বলা হয় জীব চৈতন্য। জীবত্বের উপাধি কি? আমি অল্পজ্ঞ, আমি অল্প জানি, আমি ক্ষুদ্র বুদ্ধি, আমি সীমিত, আমার ক্ষমতা কম, এসব জীবত্বের উপাধি। ঈশ্বরত্বের উপাধি কি? তিনি সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান, এই হচ্ছে ঈশ্বরত্বের উপাধি। ঈশ্বরত্বের উপাধি যদি ছেড়ে দেন, বাদ দিয়ে দেওয়া হয়, জীবের উপাধি যদি বাদ দেওয়া হয়, তাহলে চৈতন্যের সঙ্গে চৈতন্যের কিন্তু কোনো তফাত নেই, সেই জন্য চৈতন্য এক। এইটা হচ্ছে অদ্বৈতবাদ। অদ্বৈত কখনো বলছে না আমি সেই ব্রহ্মের সঙ্গে এক। কোন আমি? যে আমি উপাধি মুক্ত হয়ে জীবত্ব উপাধি ত্যাগ করেছে, সেই জীব ঈশ্বরত্ব উপাধি ত্যাগ করেছে, সে ব্রহ্মের সঙ্গে অভেদ। এটাকে বলে, বেদান্তের অনেক বিচার আছে, ভাগলক্ষণার মাধ্যমে ওটাকে জানবে। ভাগলক্ষণা মানে একটি অংশ বাদ দাও, ঈশ্বর চৈতন্যের মধ্যে ঈশ্বরের উপাধিটা বাদ দাও, জীব চৈতন্যের মধ্যে জীবত্ব উপাধি বাদ দাও, রইল চৈতন্য চৈতন্য, চৈতন্য চৈতন্যের কোনো তফাত নেই। কঠিন লাগছে তো? ঠাকুরের উদাহরণ তখন বুঝতে পারেন কথামৃতের মহিমা। বিশাল একটা চৌবাচ্চার মধ্যে একটা লাঠি ফেলা হয়েছে, মনে হচ্ছে জল দুভাগ হয়ে গেছে, এইদিকে জল ওইদিকে জল, বাঁ দিকের জল ডান দিকের জল, কিসের দ্বারা? লাঠির দ্বারা। লাঠি যদি তুলে দেন তাহলে কি বলবো? বাঁ দিকের জল ডান দিকের জন্য এক হবে বলাটা ঠিক হবে? এক কখনো আলাদা ছিল কি? এক হতে কোনোদিন দুটো ভাগ ছিল না। ওই লাঠির জন্য ভ্রম সৃষ্টি হয়েছে যে এটা দুটো আলাদা, সে ভ্রম কিন্তু নষ্ট হলো, দুটি এক হয়নি, একই ছিল, বরাবর ছিল, আর এক নয় বলে যে ভ্রান্তির সৃষ্টি হলো ওই লাঠির জন্য। ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন অহম রূপ লাঠি, আমি আমি যে বোধটা সে রূপ লাঠি এসে দুটো যেন দুটো আলাদা করে দিয়েছে। এটা অদ্বৈত মতে এটা বলছেন। অয়মাত্মা ব্রহ্ম, তার অর্থটা হচ্ছে অয়ম যেটা বলছে আমি জীব চৈতন্য প্রত্যেকাত্মা, সেই ব্রহ্ম চৈতন্যের সঙ্গে অভিন্ন। কোন অর্থে? এই অর্থে যেটা মাত্র বললাম। তারপরে বলছেন এই আত্মা যেটা বলা হচ্ছে সে হচ্ছে তার চার পাঁচ, সোয়ম আত্মা চতুষ্পাদ। চতুষ্পাদ মানে গরুর চার পার মতো, সেরকম নয়, তার ব্যাখ্যাটা আরও গভীরে উনি বুঝাবেন। দৈনন্দিন জীবনে সাধারণ দৃষ্টান্ত নিয়ে গভীর তত্ত্বকে বোঝানোর যে পুস্তকের নাম হচ্ছে উপনিষদ আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। অতি সহজভাবে এটা বোঝাবেন দৈনন্দিন জীবনের আমাদের অভিজ্ঞতা দিয়ে।
ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।